কৃষক আমরা জাতি হিসেবে একটা উৎসবপ্রিয় জাতি। আমরা যে কোনো উৎসবে অন্যভাবে বাড়তি মাত্রায় সেলিব্রেশন করতে পছন্দ করি, আর ঈদ হলে তো কথাই নেই। সামনে যেহেতু ঈদুল আজহা, তাই মাংস দিয়ে বিভিন্ন রেসিপি ট্রাই করা, আত্মীয় স্বজনকে নিয়ে মহা সমারোহে খাওয়া দাওয়া করা, এটা আমাদের একেবারে ট্রেডিশন। আর সেই ট্রেডিশনকে সামনে রেখে আমরা আয়োজন করেছি রাঁধুনি ঈদ রেসিপি পাঠশালা। আর যেহেতু পাঠশালা, এখানে আমার সাথে সাথে বিভিন্ন কুকিং স্কুলের স্টুডেন্টরা রয়েছেন। তারা কিন্তু বিভিন্ন প্রশ্ন করবেন রান্না দেখে দেখে, এবং সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে রয়েছে আমাদের প্রিয় মানুষ, তিনি হচ্ছেন রন্ধন বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রিতা। আর প্রত্যেকটি পর্বে আমার সাথে সেরা রাঁধুনির একজন করে রাঁধুনি থাকেন, তিনি করে দেখান দুটো রেসিপি। একটি হচ্ছে তার একান্তই মৌলিক রেসিপি, আর একটি হচ্ছে খুবই স্পেশাল রেসিপি। আজকে রয়েছে আমাদের মাঝে সেরা রাঁধুনির মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি, আর তোমাকে দেখলে না আমার খুব ভালো লাগে। তুমি এত ছোট একটা মানুষ, কিন্তু কি সুন্দর সুন্দর রেসিপি তুমি আমাদেরকে উপহার দাও। আজকে কি উপহার দিবে? আজকে হচ্ছে চিকেন টিক্কা বিরিয়ানি আর কাটা মশলায় গরুর মাংস, দুটা রেসিপি করে দেখো। কোনটা তোমার মৌলিক? মৌলিক রেসিপি হচ্ছে চিকেন টিক্কা বিরিয়ানি। চিকেন টিক্কা বিরিয়ানি, তো আগে কোনটা তৈরি করছো? আগে তৈরি করছি হচ্ছে কাটা মশলায় গরুর মাংস। কাটা মশলায় গরুর মাংস। দর্শক, কাটা মশলায় গরুর মাংস রান্না হবে আমাদের এই পাঠশালাতে এখন, আর আপনাদের জন্য দেখে নিচ্ছি উপকরণগুলো। কাটা মশলায় গরুর মাংস। উপকরণ: গরুর মাংস 1 কেজি, টক 2 কাপ, ময়দা 3 টেবিল চামচ, রাঁধুনি হলুদের গুঁড়া 2 চা চামচ, রাঁধুনি ধনিয়ার গুঁড়া 3 টেবিল চামচ, রাঁধুনি মরিচের গুঁড়া 2 চা চামচ, পানি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো, তেজপাতা 1টি, দারুচিনি 2টি, এলাচ 2টি, লবঙ্গ 3টি, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, আদা কুচি 2 চা চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, কোরানো নারিকেল 3 টেবিল চামচ, নারিকেলের দুধ 3 চা চামচ। দর্শক, দেখে নিলাম উপকরণগুলো, এবার কিন্তু মূল প্রণালীতে চলে যাব। আর আপনারা মনোযোগ দিয়ে দেখুন, আপনাদের মনে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমাদের এই পাঠশালাতে যারা স্টুডেন্ট রয়েছেন তাদের কাছ থেকেও শুনব। হোপফুলি আপনাদের সেই প্রশ্নগুলো মিট আপ করতে পারবো আমরা। মাহফুজ, চলো আমরা শুরু করে দিই। প্রথমে হচ্ছে শুরু করার আগে আমি হচ্ছে সবগুলো উপকরণ একসাথে মিলিয়ে নেব, কারণ হচ্ছে যেহেতু মিলিয়ে নিলে রান্না করলে কিন্তু একটা মজাটা অন্যরকম ভাবে তৈরি হয়। এই জন্য হচ্ছে এখানে আমি প্রথমে হচ্ছে টক দই নিয়ে নিচ্ছি। টক দই, আর একটা যে বিষয়, টক দইয়ের সাথে যদি আমরা সামান্য একটু ময়দা মিলিয়ে নিই সেক্ষেত্রে টক দইতে রান্নার সময় ফেটে যায় না। আচ্ছা, এটা খুব সুন্দর একটা টিপস পেয়ে গেলাম আমরা। এটা আমরা একটু সুন্দর করে মিলিয়ে নেব। তারপর এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো যেগুলো লাগবে এগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু ও ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া। আর কিছু দিবে? হ্যাঁ, এখানে লবণ দেব। আর একটু পানি। তারপর মিক্স আপ করতে হবে, রাইট? এখন আমি চুলাটা অন করে দেব। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি। তেলটা একটু গরম হলে আমি এই মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, মশলাগুলো একটু নাড়াচাড়া করে আর একটু সামান্য একটু কষিয়ে তার মধ্যে হচ্ছে আমি এখানে 1টা তেজপাতা দিয়ে দিচ্ছি। আচ্ছা, 2টো দারুচিনি আর 2 টুকরা এলাচ দিয়ে দিচ্ছি, আর 2 টুকরা লবঙ্গ দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে আপু আমাদের, এখানে আমি হচ্ছে গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। যেহেতু কাটা মশলা, যেহেতু কাটা মশলা, সবগুলো কাটা মশলা এখন এখানে দিয়ে দেবো, যেমন পেঁয়াজ কুচি করা আছে। এখানে আদা কুচি করা আছে,
আদা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। এটা হচ্ছে, যেহেতু আমি খুলনা অঞ্চলের ছেলে, আমাদের কাটা মশলা গরুর মাংসের সাথে নারকেলটা ব্যবহার করে। সামান্য একটু কষানো হয়ে গেলে এখানে হচ্ছে আমি পানি দিবে না, এখানে নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি, আর একটুখানি রেখে দিচ্ছি নামানোর আগ মুহূর্তে, দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে না কোকোনাট মিল্কের। আর ঢাকা দেওয়ার আগে যেহেতু আমাদের বিফ, সেহেতু হচ্ছে এই ছিদ্রটা বন্ধ করে দিলে খুব তাড়াতাড়ি আমাদের বিফটা সিদ্ধ হয়ে যাবে। এমনভাবে আমরা যদি 20 মিনিট রাখি সেক্ষেত্রে আমাদের বিফটা সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা, তো এটা সিদ্ধ হতে তো সময়ও লাগবে। সময় লাগবে। তুমি তো হচ্ছে সেরা রাঁধুনি 1424 এর উইনার, তাই না? তো তোমার জার্নিটা একটু শুনতে চাই। আমার জার্নিটা হচ্ছে, আমি যখন ছোট ছিলাম, মানে আমার আম্মু হচ্ছে যখন আমাকে খাওয়াতো, তখন আমার সামনে ম্যাম বসে আছে, ম্যামের রেসিপি দেখে দেখে তখন আমাকে খাওয়া, মানে তখন থেকে রান্নার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়। প্লাস এরপর থেকে আমি খুব ছোট যখন ছিলাম তখন থেকে রান্নার প্রতি একটা ভালোবাসা ছিল। আর সবসময় চিন্তা করতাম যদি এমন একটা প্ল্যাটফর্মে আমি নিজে যেতে পারি, আমি আমার নিজের রান্নার প্রতিভাটাকে দেখাতে পারি, তখন থেকে আমি ট্রাই করতে থাকি। ট্রাই করতে করতে 1424 আমি উইনার হয়ে যাই। বাহ, খুব সুন্দর। মানে ছোটবেলা থেকেই তোমার রান্নার প্রতি ঝোঁকটা ছিল, সেটা হচ্ছে রিতা ম্যামের রান্না দেখেছো ছোটবেলায় আম্মুর সাথে বসে বসে। সো সুইট অফ ইউ। আজকে যে রিতা ম্যাম তোমার সামনে আছে, কেমন লাগছে? এটা আসলে আমার জন্য অনেক বড় একটা ব্যাপার, কারণ তার সাথে প্রথমবার সামনাসামনি আর একই সাথে আজকে রান্না করা, এটা অনেক বড় অভিজ্ঞতা আমার জন্য। আর খুব ভালো লাগার একটা বিষয় যে যাকে টিভি সেটের মধ্যে দেখতাম, আজকে তার পাশে দাঁড়িয়ে রান্না করছে, এটা একটা অনেক বড় ব্যাপার। পাঠশালাতে খুবই মজার একটা খাবার রান্না হচ্ছে, সেটা কাটা মশলায় গরুর মাংস। আমাদের সামনে স্টুডেন্টরা রয়েছেন, রিতা ম্যাম রয়েছেন, এবং মাহফুজের অনেক গল্প শুনছিলাম। মাহফুজ, আমরা রিতা ম্যামকে সামনে নিয়ে আসি বল। হ্যাঁ, অবশ্যই। আসলাম, তোমার রান্না দেখছিলাম, কাটা মশলায় তুমি নারিকেল দুধ এবং নারিকেল দুটোই ব্যবহার করেছো, ভালো নারিকেলের একটা ফ্লেভার আসে। তুমি কি কোনো রেস্টুরেন্টের সাথে আছো? না ম্যাম, আমি রেস্টুরেন্টের সাথে। কি করছো এখন? আমি হচ্ছে এখন পড়াশোনা করছি, প্লাস বাসাতে আমি হচ্ছে ট্রেনিং স্কুল চালাচ্ছি। সামনে যারা আছে তাদের প্রশ্নগুলো নিতে চাই। আমার নাম বৃষ্টি। আমার একটা প্রশ্ন ছিল যে আমরা দেখলাম মাংসটা রান্না করার সময় দুধের ব্যবহার হলো, এখানে আসলে কি তরল দুধ দেওয়া হয়েছে নাকি গুঁড়ো দুধটাকে আমরা পানি দিয়ে মিক্সড করে নিয়েছি? নারকেলের দুধ মনে হয় না, কোকোনাট নারকেলের দুধ ছিল। শুরুতে টক দই দেওয়া হয়েছিল, ফার্স্টে টক দই ছিল, আর পরে হচ্ছে নারকেলের দুধটা দেওয়া হয়েছে। এখানে কি নারকেলের দুধের পরিবর্তে অন্য কোনো দুধ ব্যবহার করা যাবে? অন্য কোনো দুধ ব্যবহার করা যাবে? এটাতে দই ব্যবহার করা যায়, আর মশলার সাথে দুধটা না ব্যবহার করাই ভালো। কোরমা বা রোস্ট এগুলোতে দুধ ভালো যায়, কারণ এর মধ্যে অনেক ঝাল বা বিভিন্ন টাইপের স্পাইসেস আছে, তো এটাতে আপনি দই ব্যবহার করলে ঠিক আছে। ধন্যবাদ। আমি সঞ্জিতা হক। আমি যেটা জানতে চাচ্ছি, এটা তো কাটা মশলার গরুর মাংস, আর আমরা সাধারণত বাটা মশলা ইউজ করি, তো এই বাটা মশলার গরুর মাংসের সাথে কাটা মশলার গরুর মাংসের পার্থক্যটা কী আসবে? পার্থক্য হলো দুটো একদম ভিন্ন দুটো টেস্ট। এটা রান্নার বাটার মশলার এক ধরনের টেস্ট আসবে, কাটা মশলা একদম আরেক ধরনের স্বাদের পার্থক্য। অবশ্যই স্বাদের পার্থক্য, জিনিস তো একই। আর কোনো প্রশ্ন? হ্যাঁ, মামু বলছি, আমার প্রশ্ন হচ্ছে এখানে তো মাটন বা চিকেন দিয়ে করলে কোনো সমস্যা হবে? মানে এটা তো বিফ সম্ভবত, তা আমরা যদি চিকেন দিয়ে বা মাটন দিয়ে করি তাহলে? কোনো প্রবলেম নেই, মাটন চিকেন সবই, এই যে মশলা বা এই যে পদ্ধতি স্টেপ বাই স্টেপ যাওয়া হয়েছে, একই প্রসিডিউরে রান্না করা যাবে, কোনো সমস্যা। সেম মশলা দিয়ে আমরা, সেম মশলা দিয়েই চিকেন এবং মাটন সবই করা যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। রান্না হয়ে গেছে ম্যাম, তাহলে আমরা সার্ভ করে দিই। হ্যাঁ, শিওর। প্লেটিং করার সময় আমরা সবসময় যে স্পাইসগুলো ব্যবহার করেছিলাম সেগুলো বাদ দিয়ে আমাদের প্লেটিংটা করতে হবে। এখানে শুধু যেহেতু এটা আমাদের হচ্ছে আঞ্চলিক খাবার, এর জন্য শুধু আমি একটু জিঞ্জার, জুলিয়ান জিঞ্জার, জিঞ্জার দিয়ে স্যার। নাইস। তো ম্যাম, তৈরি হয়ে গেল কাটা মশলায় গরুর মাংস। চমৎকার, খুব ভালো লাগছে দেখতে, লুক অ্যান্ড ফিল ইজ ভেরি গুড, ভালো হয়েছে। আরো ভালো ভালো রান্না করো। 100 এ কত পাবে ম্যাম?
কারণ ও যেহেতু শেখায়, আমার মনে হয় এই কাজটা তুমি অনেক ভালো করছো, কারণ তোমার দ্বারা অনেকেই উপকৃত হচ্ছে। দিস ইজ ভেরি গুড ইনিশিয়েটিভ। আমি দোয়া করি তুমি আরো ভালো ভালো রান্না করো এবং শেখাও। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। দর্শক, মালাই টিক্কা বিরিয়ানি কিভাবে তৈরি করতে হয় সেটা তো আমরা দেখাবো, কিন্তু তার আগে চলুন দেখে নেই উপকরণগুলো। মালাই টিক্কা বিরিয়ানি: চিকেন টিক্কা 2টি, টক দই 1 কাপ, ময়দা 2 চা চামচ, লবণ স্বাদ মতো, রাঁধুনি মরিচের গুঁড়া 3 চা চামচ, রাঁধুনি বিরিয়ানি মশলা 2 টেবিল চামচ, পানি পরিমাণ মতো, গুঁড়া দুধ সামান্য পরিমাণ, ক্রিম 2 টেবিল চামচ, ঘি 2 টেবিল চামচ, সেদ্ধ পোলাও চাল 1 কাপ, পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো, কেওড়া জল সামান্য পরিমাণ। দর্শক, আমরা দেখে নিলাম উপকরণগুলো, এবার চলে যাব মূল প্রণালী, মূল রান্নায়। আপনারা খুব মনোযোগ দিয়ে দেখুন, এবং আপনাদের হয়ে যারা রয়েছে স্টুডেন্টরা তারাও মনোযোগ দিয়ে দেখুন। সব প্রশ্নের উত্তর কিন্তু আমাদের এই সেটের মধ্যেই দিয়ে দিবেন রাহিমা সুলতান আরিতা। ওকে, লেটস গো। আচ্ছা, যেহেতু মালাই টিক্কা বিরিয়ানি, এখানে আমি হচ্ছে টিক্কা চিকেনটাকে কিউব হচ্ছে এখানে কিউব করে কেটে আমি কাঠের মধ্যে গেঁথে নিয়েছি একটু আমার নিজের মতো করে, আর এখানে একটু লবণ আর লেবুর রস দিয়ে এটাকে আমি একটু ম্যারিনেট করে নিয়েছি। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে এখানে আমি আমার হচ্ছে মশলাগুলো আগে এখানে বানিয়ে নেব, কারণ আমি যদি ধাপে ধাপে মশলাগুলো দিতে থাকি তেলের মধ্যে, মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া এমন করে দিলে থাকলে আমাদের একটা মশলা পুড়ে যাবে আর একটা কাঁচা থাকবে, তখন ফ্লেভারটা ভালো আসে না। এই জন্য আমি হচ্ছে সব মশলাগুলো একসাথে এখানে গুলিয়ে নেব। এখানে টক দই মিশিয়ে নিলাম আর এর মধ্যে সামান্য একটু ময়দা, যেটা আগের রেসিপিতেও তুমি বলেছি, ময়দাটা দিলে টক দইটা ফেটে যায় না। ফেটে যায় না। এখানে সামান্য একটু লবণ আর ব্যবহার করব রাঁধুনি মরিচের গুঁড়া, এটার হচ্ছে লাল রংটা অনেক সুন্দর আর এর ঝালের পরিমাণটাও বেশ ভালো। ওকে, মরিচের গুঁড়া আর লবণ আর কিছু না। আর এখানে ব্যবহার করব হচ্ছে আমি রাঁধুনি বিরিয়ানি মশলা যেটা। আচ্ছা, এই বিরিয়ানি মশলা যেহেতু আমি বিরিয়ানি বানাচ্ছি সেক্ষেত্রে বিরিয়ানি মশলাটা আমার লাগবে। ওকে, এখানে বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দিচ্ছি। কতটুকু? এখানে 2 চা চামচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমার চিকেনের পরিমাণ কম সেক্ষেত্রে আমার মশলার পরিমাণটাও কম লাগবে। এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি চুলাটা অন করে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এখানে। সবগুলো মশলা গুলিয়ে নিলে একটা বিষয় হয়, আমার হচ্ছে পরিমাণটা এখানে আমি সুন্দর করে বুঝে নিতে পারি, বুঝে বুঝে গুলিয়ে নিই, একবার ঢেলে দিলে আমার রান্নাটা টেনশনটা কম থাকে, সময়টাও কম লাগে, পরবর্তী ধাপে আমি অন্য কাজটা পরিমাণটা বুঝো কিভাবে? পরিমাণটা যখন আমি চিকেনের পোর্শনটা দেখি তখনই পরিমাণটা কিন্তু বোঝা যায় আমার কতটুকু চিকেনে কতটুকু লাগবে। ঠিক আছে, এখন হচ্ছে আমি এই টিক্কাটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে বাটা আমার যে মশলাটা গুলিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে আমার মশলাটাও কষানো হবে আমার হচ্ছে চিকেনটাও এর সাথে সাথে হয়ে যাবে। আমরা একটু স্লো হিটে এটাকে কুক করবো, তারপর যেটা করবো গুঁড়ার দুধ, এখানে সামান্য একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আমি গোদান্নটা। আমার টিক্কাটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে এখানে একটু ক্রিম অ্যাড করে দেবো, দিয়ে দিচ্ছি একটু ক্রিম। এখন যেটা করবো আমার হচ্ছে যেই এখানে আমি হচ্ছে বিরিয়ানির জন্য আমরা যদি বাসমতি চাল দিয়ে করি সেক্ষেত্রে হচ্ছে বাসমতি চালটাকে আমরা হচ্ছে আমি এখানে 90% কুক করে নিয়েছি, আর এর মধ্যে শুধু সাই জিরা সামান্য একটু লবণ দিয়ে আমি চালটাকে কুক করে নিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে যে পাত্রটার মধ্যে দমে বসাবো সামান্য একটু ঘি ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে রাইসটা। হ্যাঁ, লেয়ার করে আমি প্রথমে নিচে একটা লেয়ার বিছিয়ে তার উপর হচ্ছে আমি যেই
টিক্কাটা কোন করেছি সেটা হচ্ছে একটা লেয়ার যাবে। তোমার রান্নার সবচেয়ে বড় ফ্যান কে? আমার ছোট ভাই, মানে ও অনেক খেতে পছন্দ করে আর আসলে ওর জন্যই তখন মূলত রান্নাগুলো করা। তোমার সহপাঠীরা তোমার রান্না খেতে চায় না? হ্যাঁ অনেক, মানে যখন আমি ক্যাম্পাসে যাই তখন বলে তোমার মানে তোমার রেসিপি তুমি কোন রেসিপিগুলো ভালো করো, তোমার রেসিপিগুলো আমরা খেতে চাই। আমি মাঝে মাঝে ওদের ট্রাই করে মানে রেসিপি করে করে খাওয়াই। এখন একটু বেরেস্তা উপর থেকে সরিয়ে দিচ্ছি আর সামান্য একটু এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু কেওড়া জল। তাহলে বিরিয়ানির ফ্লেভার চলে আসবে। হ্যাঁ বিরিয়ানির ফ্লেভার চলে আসবে। রান্না হচ্ছে পাঠশালায় স্টুডেন্টরা রয়েছে, রাহিমা সুলতান আর রিতা রয়েছেন, চলে আসুন। কারো প্রশ্ন? আসসালামু আলাইকুম, আমি আশরাফুন্নাহার মীরা। তো আমার কোশ্চেন হচ্ছে যে রাইসটা মানে আগে থেকেই কি একটু সিদ্ধ করা ছিল, তো এটা যদি আমি সরাসরি আমি করতে চাই তাহলে এটার প্রসেসটা কিভাবে কেমন হবে অথবা করলে এটা কি ভালো হবে কি না? সরাসরি করা যায়, কোনো প্রবলেম নেই। সেই ক্ষেত্রে মাংসটাতে যেন একটু পানি থাকে, পানি থাকলে সরাসরি দিয়ে ঢেকে দমে দিয়ে দিবেন, স্লো কুকিং হবে, আস্তে আস্তে হয়ে যাবে। নেক্সট, আমি বৃষ্টি বলছিলাম। আমার একটা প্রশ্ন ছিল যে আমরা এখানে দেখলাম যে মালাই টিক্কা বিরিয়ানিটা রান্না করা হলো, এতে চিকেন এবং চালের যে পরিমাণটা, আমরা যদি ঘরে বা বাসায় রান্না করতে চাই তাহলে এই পরিমাণটা আমরা কীভাবে নিব? থ্যাংক ইউ কোশ্চেনের জন্য। নর্মাল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হলো বিরিয়ানির ক্ষেত্রে মানে মাংসের মানে যেটা হয় চালের ডাবল মাংস হয়, এটাই হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আমরা অনেক প্রশ্ন শুনলাম, উত্তরও পেয়ে গিয়েছি, রান্নাও হয়ে গেছে। রাইট, সো তুমি এখন সার্ভ করে ফেলতে পারো, একটু পরিবেশনটা করে ফেলো। যেহেতু এটা মালাই টিক্কা বিরিয়ানি সেক্ষেত্রে এটা কিন্তু একটু হোয়াইটিশ হবে, মানে একটু সাদা টাইপের হবে। আচ্ছা, একটু কালারফুল করার জন্য একটু টমেটো দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের একটু গ্রিন থাকলো। আর যেহেতু আমরা বিরিয়ানিটা লেবু দিয়ে সার্ভ করতে পারি, আর একটু গ্রিনের টাচ দেওয়ার জন্য সামান্য একটু লেটুস পাতা, এটা তৈরি হয়ে গেল মালাই টিক্কা বিরিয়ানি। দারুণ, খুব ভালো লাগছে। একটা জিনিস যেটা সত্যি মানে আমার বেশি পছন্দ হয়েছে যে তুমি সাজিয়েছো বাট খুব সিম্পল হয়েছে, মানে ওভার নাই এর মধ্যে কিছু। আর এটা কিন্তু একজনের জন্য, ওয়ান ম্যান সার্ভিং, একটা পূর্ণ বয়স্ক মানুষের জন্য এই একটা মিল নিলেই হয়ে যাবে, আর কিছুর প্রয়োজন নেই। থ্যাংক ইউ মাহফুজ, তোমাকে অনেক অনেক থ্যাংকস এত চমৎকার এবং ইয়াম্মি দুটো রেসিপি আমাদেরকে শেয়ার করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ওকে রিতা ম্যাম, আপনি তো আমাদের ঘরেরই লোক, রাধুনীর সাথে শুরু থেকে এখন পর্যন্ত, এবং রাধুনী ঈদ রেসিপি পাঠশালাতে নেক্সট পর্বে আপনার সাথে দেখা হচ্ছে। এবং সামনে যারা রয়েছেন স্টুডেন্ট তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট পর্বে দুটো মজাদার রেসিপি সাথে নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ আপনাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে সেগুলো কিন্তু নোট ডাউন করে রাখুন। নেক্সট পর্বে ডেফিনেটলি আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলো এই পাঠশালার মধ্য দিয়ে আপনাদের উত্তরটি জানিয়ে দিতে। নেক্সট পর্বে আবারও ফিরে আসবো রাধুনীর একজন রাধুনীকে সাথে নিয়ে রাধুনী ঈদ রেসিপি পাঠশালাতে।